আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। স্নান করতে নেমে নিখোঁজ 6 বছরের মেয়ে, ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভূতি থানার কেশবপুর কলোনির এলাকার গঙ্গা নদীতে। পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ ওই মেয়ের নাম কৃষ্ণা মণ্ডল, বাড়ি বিহার রাজ্যের আহমেদ এলাকায়, কেশবপুর কলোনি এলাকায় তার নিপেন মণ্ডল। তার এক আত্মীয়র বাড়িতে নিপেন মণ্ডলের বাড়িতে ঘুরতে এসেছিল ওই মেয়েটি। বাড়ির কাছেই নদীর ঘাটে স্নান করতে যায়, হঠাৎ নদীতে নিখোঁজ হয়ে যায় মেয়েটি। খবর পেয়েই স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে এবং ভূতি থানার পুলিশকে খবর দেওয়া হয়। ভূতি থানার পুলিশ নৌকো নিয়ে খোঁজাখুঁজি শুরু করে নদীতে, তবে এখনও পর্যন্ত নিখোঁজ মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার ভূতি থানার পুলিশের পক্ষ থেকে রাজ্যের বিপর্যয় মোকাবেলা টিমকে খবর দেওয়া হলে এদিন সকাল থেকেই তারা নদীতে স্পিডবোটের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। সকালবেলা কৃষ্ণা মণ্ডল স্নান করতে যায় নদীতে, তারপর থেকে নিখোঁজ আছে। খবর পেয়ে আমরা তড়ি ঘড়ি করে যাই স্থানীয় লোক, পুলিশকে খবর দিলে আসে পুলিশ, খোঁজ খবর নেয়, কিন্তু এখনো পাওয়া যায়নি তাকে। পুলিশ আসে, রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলা টিম এসে খোঁজাখুঁজি করছে, এখনো পাওয়া যায়নি। এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।